সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি সুস্মিতা, আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, সঙ্গে সঙ্গে আমার দুই লক্ষ্মী, তারাও উঠে পড়েছে। তো তাদের খুব ইচ্ছে হয় মায়ের সঙ্গে ফুল তুলতে, তো আমি বাড়ির মধ্যেই ফুল তুলছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড, তো পেছনের দিকে আমাদের এই কয়েকটা টুকিটাকি গাছ আছে, তো সেই গাছ থেকেই ফুল পাড়া হয়। পাশের বাড়িতেও ফুল গাছের ডাল আমাদের বাড়িতে এসে পড়েছে, সেখান থেকেও দু চারটে নেওয়া হয়। তো মিলেমিশে বেশ ভালোই ফুল হয় এবং আমাদের ছাদেও হয়। তো আজকে তাদের বায়না হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন, ছুটির দিনে তারা কী করে, এরকম উঠে পড়ে আমার সঙ্গে। আর যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু উঠতে চায় না, সেদিন আমি যতই ডাকি তারা শুয়েই থাকে। তো আজকে যেহেতু স্কুল নেই, আজকে উঠে পড়েছে এবং আমার সঙ্গে সঙ্গে চলে এসছে। আমি বারে বারে বললাম যে এখন এদিকে এসো না, কারণ বৃষ্টি হচ্ছে চারিদিকে স্যাঁতস্যাঁতে আর প্রচুর মশারও উপদ্রব হয়েছে। তো ওই জন্যই বিশেষ করে আমি বলছিলাম যে এই দিকটা পেছন সাইডটা আসতে হবে না। আর পাশে একটা জমি আছে, জমিটা হচ্ছে এখন বাগান মতো হয়ে আছে, গাছগাছালি, তো প্রচুর মশা হচ্ছে। আর পৌরসভা থেকে ড্রেনগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করছে না, রাস্তাটাও পরিষ্কার হচ্ছে না, ওই জন্য মশা যেন বেশি হয়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই, আমি একা বললে তো হবে না, সবাই মিলে না বললে হয় না। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কে বলে যে মেয়েরা ভালো না, মেয়ে সন্তান হওয়া নাকি পাপের ব্যাপার। তো আমি তাদেরকে বলবো যে যারা এই ধারণা নিয়ে আছে তাদের, তারা সম্পূর্ণ ভুল ধারণায় বেঁচে আছে। আজকে আমরা সবাই বলি যে মেয়ে ভালো না, মেয়ে ভালো না, ছেলে ভালো। তো ছেলে ভালো, আজকে যেই মানুষটা ছেলে জন্ম দেয় সেও কিন্তু একটা মেয়ে। তো আজকে আমি একটা পুরনো কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার যখন দুই মেয়ে হয়েছিল যমজ, তখন একজন, আমি তার নামটা বলতে চাইছি না, জানি না সে আমার ব্লগটা দেখবে কি না, আমি বলবো যে এখনকার যুগে দাঁড়িয়ে এই যুগের মেয়ে হয়ে কী করে বলে যে একটা মেয়ে সন্তান জন্ম দেওয়া মানে পাপের ব্যাপার। আমি জানি না যে অ্যাকচুয়ালি তার ভেতরে কোনো শিক্ষা আছে কি না, কারণ আমরা তো শুধু পুঁথিগত শিক্ষাটাই ধরি না, জ্ঞানের যে একটা ব্যাপার থাকে সেই জ্ঞানটাই তার ভেতরে নেই, সেই শিক্ষাটাই তার ভেতরে নেই। তো সে কতদূর পড়াশুনো করেছে সেটা মেন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সে অশিক্ষিতই। তো আমি বলবো যে আমার এই দুই মেয়ে হয়েছিল বলে আমাকে একরকমভাবে আমার মাকে শুনিয়ে ব্যঙ্গ করে হেসে বলেছিল যে মেয়ে সন্তান যাদের হয় তারা নাকি পাপ করে। তো দেখলে তো আমার মেয়েরা কত কাজের, তারা ফুল টুল সবই তুললো, আর এখন হচ্ছে ব্রাশ করে নিয়েছে, ব্রাশ করে এই যে খাচ্ছে তারা। কি খাচ্ছ তোমরা বলো, বলে দাও। হ্যাঁ, সানায়না এখন আমমুড়ি খাচ্ছে, আমমুড়ি খেতে খুব ভালোবাসে। আমের দিন শেষ হয়ে গেছে, তবুও আমি আম কিনে রাখছি, কারণ ওরা খুব ভালোবাসে ওই জন্য। তো এখন তারা খেয়ে দেয়ে পড়তে বসবে, সামনে পরীক্ষা। তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো যে যাতে ঠিকঠাক মতো পড়ে, পড়াশুনো ছাড়া জীবনে কি আছে, কিচ্ছু নেই, তাহলে ঠিকঠাক করতে হবে তো। তো এখন হচ্ছে আমি এখন স্নানে যাব। ও, স্নানে যাওয়ার আগে আমার আরও আরও বড় কাজ এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যে দিদি কাজ করে সেই দিদির শরীরটা খারাপ হয়েছে, তো ওই জন্য এখন আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে। কারণ কি বলো তো, হ্যাঁ আমরা, আমিও মানে করতে পারি, পারি না যে তা না, কেন পারবো না, মেয়ে যখন হয়েছি সব কিছুই সম্ভব। তো এখন ওই দিদি আসছে না, এবার হঠাৎ করে একটু চাপটা বেড়ে গেছে, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। তো ওই দিদি ঘর মোছা, বাসন মাজা আর কাপড় কাচাটা করে, এবার সেটাই এখন এক্সট্রা আমার কাছে চাপ হয়ে গেছে। এখন দিদির শরীরটা খারাপ, কি আর করা যাবে, এখন ঘরটা ঝাড় দিয়েছি কিন্তু ঘরটা মোছা হয়নি। তো এখন ঘরটা মুছবো, মুছে টুছে তারপরে স্নানে যাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসন যদি আমি কালকে অল্প রেখেছিলাম, কারণ কালকে তো আসেনি, কালকে আসেনি বলে আমি আবার বাসনগুলো মেজে রেখেছিলাম, যে শরীর কেমন থাকে না থাকে বাসনটা মেজেই রাখি। তা
কিছু কিছু মেজে রেখেছিলাম, কালকে রাতে যেগুলো খাওয়া হয়েছিল সেগুলো এই সকালে মাজলাম, এখন ঝটফট করে কাজটা করে নিই। তো যাই হোক, মাঝখানে অন্য কথায় চলে এলাম, তারপরে কথাটা শেষ করি। তখন আমার রাগ হয়, আমি বলেছিলাম যে আমি প্রতিবাদ করব, আমি প্রচুর রেগে গেছিলাম, কিন্তু আমার মা আমাকে বাধা দিয়েছিল যে না, কিচ্ছু বলতে হবে না, কে কী বললো কিচ্ছু আসে যায় না, তুমি যদি তোমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করো তাহলে ছেলে বা মেয়ে এটা কোনো যায় আসে না, ছেলে আর মেয়ে সমানই, এখানে কোনো ব্যাপার না, যদি সুপুত্র হয় সেদিকে ভালো, সুকন্যা হয় সেদিকেও ভালো, যদি কুপুত্র কুকন্যা হয় তা সব ক্ষেত্রে সেটাও মানে প্রযোজ্য, যেরকম ছেলের ক্ষেত্রেও যেরকম ভালো আছে মন্দ আছে, মেয়ের ক্ষেত্রেও ভালো মন্দ আছে। তো এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামানোর আমাদের দরকার নেই, ঠিক আছে, যে যার ধারণা নিয়ে আছে থাকুক, থাকতে দাও, এটা নিয়ে তুমি মন খারাপ করো না। তো যাই হোক, আমি তারপর সেটা ভুলেও গেছি, কিন্তু একটু তোমাদের সাথে বলে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে, কারণ এখন তোমরা পরিবারের হয়ে গেছো, তাই অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি, আর এটা আমার একটা কাজের মধ্যেও পড়ে গেছে। সত্যি কথা বলতে কি, আগে আমি ভাবতাম যে আমি কি পারবো এই সমস্ত করতে, ব্লগ করব কি করব না করব, কিন্তু এখন দেখছি যে সারাদিনের কিছু ঘটনা তোমাদের সাথে কিছু না বললে যেন একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে একটা বেশ আমারকে কী বলবো, আমার মনটাও খুব ভালো থাকে, আমি একাকিত্ব বোধ করি না, যখন আমার মেয়েরা স্কুলে চলে যায় তখন আমার বেশ সময়টা কেটে যায় এবং তোমাদের সঙ্গে অনেক গল্প করে আমার খুব ভালো লাগে। তো আমার ঘর মোছা হয়ে গেছে, আর এইদিকে এনাশানাকেও পড়তে বসিয়ে দিয়েছি, তারা এখন একটু পড়াশুনো করছে, বকাঝকাও হয়, নালে না হয় না, বকাঝকা না করলে একদম কিচ্ছু করতে চায় না। দেখো রান্নাঘরে এখনও কোনো কাজকর্ম হয়নি, যাই স্নানটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার স্নান টান করে পুজো করাও হয়ে গেছে, দেখো এই যে পুজো করে নিলাম, আজকে গাছে বেশ কয়েকটা নীলকণ্ঠ ফুটেছে, ওই জন্য ঠাকুরদেরকে আজকে লোকনাথ বাবাকে দেখো নীলকণ্ঠ দিয়েছি চারটে দিয়ে, তারপরে হচ্ছে এই দেখো ভোলানাথকে দিয়েছি কতগুলো, খুব ভালো লাগে নীলকণ্ঠ দিয়ে পুজো দিতে, এই দেখো শিবলিঙ্গকে কতগুলো দিয়েছি চারিদিকে মালার মতো ঘুরিয়ে দিয়েছি, তো বেশ কয়েকটা ফুলও ফুটেছে, ওই জন্য আজকে ছাদে আর যাইনি, ছাদেও জমা ছিল কিন্তু ছাদে আর যাওয়া হয়নি, কিন্তু সাদা ফুলের পরিমাণ খুবই অল্প। তো যাই হোক পুজো করা হয়ে গেল, তো চলো। তো সারাদিনের কাজকর্ম করে এখন হচ্ছে বাজে আড়াইটা, দুপুরেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আড়াইটা ঠিক না 2:45 মতো, এখন আমরা একটু ব্যাংকে যাচ্ছি, তো ব্যাংকে খুব দরকার, আর ব্যাংকের প্রথম সকাল টাইমটায় প্রচুর ভিড় থাকে, ওই জন্য এই টাইমটা বেছে নিলাম, আর দুই মেয়ে ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন একটু ঘুমোবে, ওদের বাবা আছে বাড়িতে, আমি আর আমার ননদ বা দিদিভাই যাব, আর পাশে আরেকজনও যাবে, তো আমাদের সবারই কাজ আছে ব্যাংকে, ওই জন্য আমরা এখন যাচ্ছি। আমি বাইরে হালকা হালকা ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে মেঘলা ওয়েদার বলে স্কুটিটা নিলাম না, তো ওদের সঙ্গে আমিও ভাবলাম যে তাহলে টোটোতেই চলে যাই, ওরাও যাচ্ছে যখন আমিও যাই, তো একই সঙ্গে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো মেয়েরা দুজন গেটের ওখানে দাঁড়িয়ে আছে, তারা ভেতরে আমি বলছি বারে বারে ভেতরে যাও ভেতরে যাও, তো তারা যতক্ষণ না আমাকে দেখা যাবে ততক্ষণ ওখান থেকে নড়বে না, দুজন দাঁড়িয়েই থাকবে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, চলো। তো রাস্তার সাইডের একটু ভিডিও করে নিচ্ছি, আমাদের এলাকার একটু পরিবেশ সম্পর্কে তোমাদেরকে দেখাচ্ছি, পরিবেশ আর কি, এই যে চারিদিকে সেই একই রকম অবস্থা, রাস্তা দুই সাইডে প্লাস্টিক আবর্জনা সব জায়গাতেই থাকে, আর আমাদের এই সমস্ত দিকে তো আরও বেশি থাকে। তো এই যে গল্প করছি আর তার সঙ্গে সঙ্গে ভিডিও করছি, আমাদের গল্পগুলো অবশ্য তোমাদেরকে আর শোনালাম না, কারণ প্রচুর আমরা সবাই মিলে যখনই কোথাও বেরোই পুরো প্রচুর হাসা হাসি, পাগল হয়ে যাব, এই যে কি করেছে দুজনে মিলে, কি করেছে এদিকে চাদর দিয়ে, এই যে বালিশ দিয়ে চাপা দিয়ে, এইদিকে ওড়না দিয়ে, এই যে বই দিয়ে চাপা দিয়েছে,
একটা চৌকো ঘরের মতো করেছে টেডি বিয়ার বিয়ার নিয়ে। এই যে সামনে যে পরীক্ষা, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই রাতের। কি করেছে, কি হলো আমা? চলো না, মানে এখন ঘুমোতে হবে তো। আজকে সবে না, তাহলে রাতে তো পড়তে পারবে না। না ওরকম বললে হবে না, না চলো চলো। যেহেতু আমি ব্যাংকে গেছিলাম আর সেই ফাঁকে বাড়িতে নেই, আমি বললাম কি খাওয়া দাওয়া করেছিস, এবার শুয়ে পড়। আর এখন বাজে কটা? 3:15 হয়ে গেছে, এখনো তাদের কোনো বিছানায় যাওয়ার ইয়ে নেই, অথচ সামনে পরীক্ষা, এরকম বললেও শোনে না। তো ভালোভাবে ভালো মুখে বললে শুনবে না, যখন চোখ মোটা করবো বকবো তখনই শুনবে। এখন ভালো ভালো করে বলছি তো তার জন্য শুনছে না, এরকম করে। মানে দুজন সমানে এরকম করতে থাকে সারাক্ষণ ঘরের এই সমস্ত করে। এই যে কুকার ম্যান সেজেছে, মাথা থেকে যত আজবাজব বুদ্ধি। তো এরা সারা এখন সন্ধেবেলা একটু ওদের পছন্দের টিফিন আনা হয়েছে, তোমাদের দাদা ভাই নিয়ে এসছে। ওরা অনেকদিন ধরে বলছিল মা হট ডগ খাবো, হট ডগ খাবো। তো আমি ভেবেছিলাম বাড়িতে বানিয়ে দেবো, কিন্তু বাড়িতে না, আশেপাশের আমি দুটো দোকান ঘুরেছি, কিন্তু হট ডগের যে ব্রেডটা হয় ওটা পাওয়া যায়নি। তো ওটা না হলে আমি কী করেই বা করবো। তো আরেকটু দূরে একটা দোকান আছে মোড় বলে, ওখানে হচ্ছে পাওয়া যায়, কিন্তু আমার বেরোনো হচ্ছে না। তারপর যাই হোক, বললাম যে ঠিক আছে কিনেই নিয়ে এসো, আর কতদিন অপেক্ষা করাবো, করে দেবো করে দেবো বলে হচ্ছে না। আর ওরা টিফিনে চাইছিলো হট ডগটা স্কুলের, তো সেটাও যখন হয়নি, ঠিক আছে আজকে সন্ধেবেলা টিফিনটা ওরা এটাই খাক। তো তারা তাদের একটু সস দিলাম, শসা পেঁয়াজ এ সমস্ত দিলাম যে সাজিয়ে। তো তারা দুজন এখন হট ডগ খাচ্ছে মন দিয়ে। তো যাই হোক, আমার খুব ইচ্ছে হয় মাঝে মধ্যে যে পিৎজা হট ডগ এ সমস্ত করি, করে মেয়েদের টিফিনে দিই। কারণ হ্যাঁ, সবসময় হয়তো দেবো না, কিন্তু মাঝে মধ্যে দেওয়া যেতেই পারে, মাসে একবার কি দু মাসে একবার এই সমস্ত টিফিন দেওয়া যেতেই পারে। আমি তো সব সহজ সহজ উপায়ে টিফিনগুলো দিই, আর সঙ্গে ফলও দিই। আর আমার বাচ্চারা যা, ওদের কি বলবো, ওদের খাওয়ার কথা, এইটাই ঠিক মতো খায় না। যে কোনো খাবার খুব অল্প পরিমাণে খায়, অতটা খায় না, খাবার দিলেও ফেরত নিয়ে আসে, এ সমস্তই চলতে থাকে। এই নিয়ে বাড়িতে প্রচুর অশান্তি হয়, জল ঠিক মতো খায় না, জল দিই জলও ঠিক মতো খায় না। কি করি আমি, কি জানি জানি না। তো তোমাদের যদি কোনো উপায় জানা থাকে আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিও, যে এই যে বাচ্চাদের স্বাস্থ্য সম্পর্কে যে সচেতন হতে চাই, কিন্তু কি করব, ওরা নিজেরাই তো বোঝে না। জল ঠিক মতো খাবে না, ফল খাবে না, অন্য কিছু ঠিক খেয়ে আসবে, কিন্তু যেই ফলটা দেবো ফলটা নিয়ে আসে। তো সকালের ওই অত বেলা করে সেই অত সকালে টিফিন বানাই, মানে ফলটা কেটে দিই, তাতে কি আর হয়, সেটা আর ভালো থাকে না। তো যাই হোক, রাতের বেলায় আমি ওদের টিফিন বক্স ফক্সগুলো ধুয়ে, জলের বোতলগুলো গরম জলে পরিষ্কার টরিষ্কার করে আমি রেখে দিচ্ছি। আর রাতের বেলাতে আজকে যেহেতু রাতের রান্নাটা হয়েছিল না, তো রাতে আমি রান্না বান্না করে তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম। সকালে কোনো রকমে একটু মুছে টুছে রেখেছিলাম, আর আমি যখন টাইম পাই তখনই করি, এরকম কোনো ব্যাপার নেই যে এই টাইমেই করতে হবে ওই টাইমেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি ম্যাক্সিমাম দিনটাই, বিশেষ করে শনিবারের আগের দিন রাতের বেলায় আমি করবই, সপ্তাহে একদিন রাতে পরিষ্কার করি, বাদবাকিগুলো দিন দিনে করি, কিন্তু শনিবার শুক্রবার রাতে আমি রাতেই করি। কারণ একটু আমিষ টামিষ থাকলে সেটা গরম করতে হয়, বা ফ্রিজের যদি থাকে সেটা গরম করি। তো ওই জন্যই শুক্রবার রাতে আমি রান্নাঘরটা পরিষ্কার করি, আর ওদেরও জলের বোতলটা পরিষ্কার করে রাখলাম। আজকে দুপুরবেলা ভালো লাগছিলো না, ব্যাংকে গেছিলাম ওই জন্য আর হয়নি, আর বিকেলেও ভালো লাগছিলো না, তার জন্য রাতেই পরিষ্কার করে রাখলাম। আর এখন এই গরম জল করে আমি এই সিলভারের বাটিতে গরম জল করে, তারপরে যত ইয়ে রান্নাঘরের কাপড় আছে ওগুলো আমি ধুয়ে নিই, আর এইভাবেই আমি রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিই। তবে আমাদের এই রান্নাঘরটা থাকবে না, এই রান্নাঘরটা খুব তাড়াতাড়ি ভাঙা হবে, খুব সম্ভব পুজোর পরেই। দেখা যাক কতটা কী,
ইচ্ছে তো আছে অন্যরকম করার, এখন কতটা কী করতে পারবো আমি ঠিক জানি না। তো এখন ঝটপট করে করে টরে তারপরে ঘুমোতে যাব, কারণ না হলে সকালবেলা আবার উঠতে হয়, আর সকালে উঠতে হবে। অবশ্য কালকে সকালে ওদের স্কুল নেই, এটা একটা সুবিধা, কালকে সকালে ছুটি আছে, কালকে স্কুল। আর রান্নাঘরের এই তেল মশলার ন্যাকড়াগুলো না গরম জলে না ধুলে ঠিক পরিষ্কার হয় না। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ঠিক এভাবেই আমার পাশে থেকো। আর নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেব অবশ্যই। আর তোমরা সবাই ভালো থেকো। তো এখনকার মতো টাটা।